নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব সুনীল জানা রচিত গল্প রানীর বিয়ে গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প রানীর বিয়ে নদী সেরা গঙ্গা নদী সেই নদীর ধারে এক জায়গায় ছোট্ট একটা বন ভারী শান্ত আর নির্জন সেই বনে কুটির বেঁধে বাস করেন এক মুনি ঠাকুর আর মুনি ঠাকুরানি। রোজ ভোরবেলায় মুনি গঙ্গায় স্নান করেন জপ তপ করেন সারাদিন ধর্মকর্ম নিয়ে থাকেন আর মুনি ঠাকুরানি, ঘরদোর সামলান দিব্যি তাদের দিন কেটে যায় কিন্তু মুনি ঠাকুরানির মনে মনে ভারী দুঃখ তার কোনো ছেলে পুলে নেই ছোট্ট একটা ফুটফুটে ছেলে বা মেয়ে যদি থাকত তার তাহলে বেশ হতো তাকে নিয়ে তিনি কত আদর করতেন স্নান করাতেন খাওয়াতেন গান গেয়ে গেয়ে ঘুম পাড়াতেন কোলে নিয়ে আকাশের চাঁদ দেখাতেন রাত্রিরে বুকের কাজটিতে নিয়ে দুজনে ঘুমিয়ে পড়তেন দিনের পর দিন যায় মুনি ঠাকুরানীর মনের আশা মনেই থেকে যায় বনের গাছপালা পশু পাখি তার দুঃখ দেখে চুপ করে থাকে একদিন হল কি খুব ভোরে মুনি ঠাকুর তো গেছেন গঙ্গায় স্নান করতে স্নান সেরে তপ সেরে তিনি নদী থেকে উঠে আসছেন এমন সময় ঘটল এক কাণ্ড ছোট্ট একটা ইঁদুর মুখে করে উড়ে যাচ্ছিল একটা চিল ছটফট করতে করতে ইঁদুর ছানাটা হঠাৎ টুপ করে খসে পড়ল চিলের মুখ থেকে আর পর্বিত পর পড়লো একেবারে মুড়ি ঠাকুরের সামনেই একেই বলে কপাল কোথায় চিলের পেটে যেত ইঁদুর নয়তো জলে হাবুডুবু খেয়ে মরেই যেত একেবারে কিন্তু কপাল গুনে পড়েছে তো পড়েছে মুনি ঠাকুরের সামনে এক ইঁদুর ছানাটাকে দেখে ভারী মায়া হলো তার আহা বেচারা দুহাতে ছানাটাকে অমনি জল থেকে তুলে নিলেন তিনি আলগোছে হাতের মুঠোয় নিয়ে নদী থেকে উঠে এলেন এবার কি করেন তিনি ইঁদুর ছানাটাকে কোথায় রাখেন কোথায় ছাড়েন চিলটা তার মাথার উপর তখনও ঘুর ঘুর করছে চক্কর মারছে ওত পেতে আছে কোথাও ছাড়তে ছানাটাকে না ছাড়তেই মেরে তুলে নিয়ে যাবে ঠিক চিলটা মুঠো আলগা করে ইঁদুর ছানাটার দিকে একবার তাকালেন তিনি ছানাটা চুপটি করে বসে আছে তার মুঠোর মধ্যে পিটপিট করে তাকাচ্ছে তার দিকে ছোট্ট ল্যাজটা নাড়ছে টুকটুক করে ভয় যেন তার এখনও কাটেনি এমন অবস্থায় তাকে তিনি ফেলে দেন কি করে মুনি ঠাকুরের মনটা মায়ায় মমতায় কেমন ছলছলিয়ে উঠল মুনি ঠাকুরানির দুঃখের কথাটাও তার মনে পড়ে গেল তিনি অনেক জপতপ করেছেন অনেক মন্ত্র শিখেছেন অনেক অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি চোখ বুঝে এক মনে তিনি তখন মন্ত্র পড়তে শুরু করলেন মন্ত্রের গুণে ইঁদুর ছানাটা দেখতে দেখতে একটা ফুটফুটে মেয়ে হয়ে গেল এক সময় চোখ খুলে মনি ঠাকুর নিজে অবাক কি সুন্দর মিষ্টি টুকটুকে একটা মেয়ে তার কোলে কেমন ফিকফিক করে হাসছে আবার দুষ্টুমি করে তুল তুলে হাত পা কেমন ছুটছে দেখো না মন্ত্র শেখা তার সার্থক হয়েছে মেয়েটিকে নিয়ে মহা আনন্দে কুটিরে ফিরলেন তিনি মুনি কোলে তুলে দিয়ে বললেন এই নাও তোমার মেয়ে মনের মতো করে মানুষ করো এখন থেকে আহারে কি সুন্দর মেয়েটি ফুলের মতো সুন্দর পরীর মতো সুন্দর একেবারে যেন চাঁদের আলো দিয়ে গড়া পুতুলটি মুনি ঠাকুরানির আর আনন্দ ধরে না দু হাতে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকেন এতদিনে দুঃখ ঘুচল মুনি ঠাকুরাণীর মেয়েকে নিয়ে তিনি যেন পাগল হয়ে উঠলেন মেয়েকে তিনি নাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন ঘুম পাড়াচ্ছেন কখনো আবার তাকে সাজাচ্ছেন গান শোনাচ্ছেন তার সঙ্গে খেলা করছেন দেখতে দেখতে কোথা দিয়ে যে তার দিন কেটে যাচ্ছে খেয়ালি নেই এভাবে দিন যায় মাস যায় বছর যায় দেখতে দেখতে দিব্যি বড় হয়ে ওঠে মেয়েটি যত বয়স বাড়ে মেয়ের রূপও ততই বাড়তে থাকে রূপের সারা বন যেন আলো হয়ে ওঠে মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে মুনি ঠাকুরান চোখের আর পলক পড়ে না কিন্তু মেয়ের বয়স বাড়ছে এবার বিয়ে দিতে হবে তো সে কথা ভাবলেই মুনি আর মুনি ঠাকুরানির ভারী চিন্তা হয় মন খারাপ হয়ে যায় দুনিয়ার সেরা সুন্দরী তাদের মেয়ে এ মেয়েকে কার সঙ্গে বিয়ে দেবেন কোথায় পাওয়া যাবে মেয়ের যোগ্য পাত্র ভেবে তারা কুলকিনারা পান না মুনি ঠাকুর বলেন অন্য বনে যাই দেখি কোনো মুনি ঋষির গুণবান ছেলের খোঁজ পাই কিনা মণি ঠাকুরানি অমনি মুখ ঘুরিয়ে নেন বলেন ও সব গোবদারিওয়ালা মুনি ঋষিকে তোমার মেয়ের পছন্দ হবে না তাহলে কোনো নাম করা রাজা রাজরার খোঁজ করা যাক রাখো তোমার রাজা রাজরা মেয়ের আগে মেয়ের মাই বাতিল করে দেন বলেন হু মা রাজা রাজাগুলোর সঙ্গে বিয়ে দেবে কি সকলের তো বাড়ি ভর্তি এক গাদা করে বউ তবে কোথায় এখন মেয়ের পাত্র খোঁজেন মুনি ঠাকুর কোথায় মেয়ের মনের মতো বর পান মেয়েও দিকে কম যায় না দুনিয়ার সেরা রূপসী তো রূপের দেমাকে মাটিতে তার পা পড়ে না তার বায়না সবচেয়ে সেরা পাত্র এনে দিতে হবে তাকে এখন কি করেন মুনি ঠাকুর একদিন ভোরবেলায় তিনি গঙ্গা স্নান করে জোর হাতে মন্ত্র জপছেন এমন সময় দেখলেন পূব দিকের আকাশ আলো করে সূর্য উঠছে কি সুন্দর সেই দৃশ্য মন্ত্র ভুলে মণি ঠাকুর সেই সূর্য ওঠার ছবি দেখতে লাগলেন দেখতে দেখতে হঠাৎ তার মনে হলো এই তো মেয়ের যোগ্য পাত্র পেয়ে গেছি সূর্যি ঠাকুরের অমন রূপ অমন তেজ অমন ভালো পাত্র আর হয় না তাদের মেয়ের সঙ্গে মানাবে ভালো দিনক্ষণ দেখে মুনি একদিন তপস্যায় বসলেন মন্ত্রের জোরে সূর্যি ঠাকুরকে নামিয়ে আনলেন আকাশ থেকে মেয়েকে ডেকে বললেন দুনিয়া সেরা পাত্র এনেছি তোমার জন্যে দেখো তো পছন্দ হয় কি না মেয়ে তো চোখ তুলে তাকাতেই পারে না এত তেজ সূর্যি ঠাকুরের আর কি গরম আগুনের হলকা দিচ্ছে যেন মুখ ফিরিয়ে নিয়ে মেয়ে বলল সেরা না হাতি না বাবা একে আমি বিয়ে করতে পারবো না আমার রূপ যে ঝলসে যাবে একেবারে তুমি আরও ভালো পাত্র দেখো মুখ আড়াল করে মেয়ে তো তাড়াতাড়ি পালালো সেখান থেকে ভারী লজ্জায় পড়লেন মুনি ঠাকুর বললেন তোমাকে খুব কষ্ট দিলাম বাবা এত করে তোমাকে ডেকে আনলাম মেয়ের আমার পছন্দই হলো না বড্ড জেদি মেয়ে তুমি কিছু মনে করো না যেন এক গাল হেসে সূর্যি ঠাকুর বললেন না না তাতে কি হয়েছে মেয়ে আপনার ঠিক কথাই বলেছে আমার চেয়েও সেরা পাত্র আছে জগতে তার তুলনায় আমি তো কিছুই না কে বলতো মুনি অবাক হয়ে জানতে চাইলেন তোমার চেয়েও সেরা কেউ আছে নাকি সূর্যি ঠাকুর বললেন আছে বই কি মেঘ হলো আমার চেয়েও সেরা দেখেছেন তো আমাকেও সে মাঝে মাঝে কেমন আড়াল করে দেয় যেমন তার ক্ষমতা তেমনি গুরুগম্ভীর চেহারা আপনার মেয়ের সঙ্গে মানাবে ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কথাটা মনে ধরল মুনি ঠাকুরের মেয়ের যোগ্য পাত্রের চিন্তায় তার ঘুম হচ্ছে না সুজি ঠাকুর বললেন তাহলে আমি যাই মেয়ের বিয়েতে একটা নেমন্তন্ন পাই যেন তার বলতে মুনি ঠাকুর তাকে কথা দিলেন সূর্যি ঠাকুরকে বিদায় দিয়ে সঙ্গে সঙ্গে তিনি তপস্যায় বসলেন মন্ত্র পড়ে আকাশের মেঘকে নামিয়ে আনলেন মাটিতে মেয়েকে ডেকে তিনি বললেন এই দেখো আরও সেরা পাত্র এনেছি তোমার জন্যে এবার পছন্দ হয়েছে তো মেঘের কালো কুলো বেঢপ চেহারা দেখে মেয়ে ঠোঁট বাঁকালো বলল ইস কি বিচ্ছিরি যেমন গোমরা মুখও তেমনি ঠান্ডা থুবু একেবারে একে বিয়ে করার চেয়ে গলায় দড়ি দেওয়া ভালো আর ভালো পাত্র পেলে না এর চেয়ে শুনে তো মেঘমশাইয়ের কালো মুখ আরো কালো হয়ে উঠল কোন রকমে মুখে একটুখানি হাসি ফোটাবার চেষ্টা করে বললেন আছে আছে আমার চেয়েও সেরা পাত্র আছে তাকে হয়তো আপনার মেয়ের পছন্দ হতে পারে মুনি ঠাকুর আছে সত্যি মুনি যেন অকুলে কুল পেলেন মেয়ের কথা শুনে তো তিনি চোখে অন্ধকার দেখছিলেন মেঘের পিঠে হাত বুলোতে বুলোতে তিনি বললেন হাদর পেয়ে পেয়ে মেয়েটা বড্ড মাথায় উঠেছে ওর কথায় কিছু মনে করো না বাবা তোমার চেয়ে সেরা পাত্র কি আছে বলো বলতো মেঘমশাই গম্ভীর মুখে বললেন বাতাস হলো আমার চেয়েও সেরা সত্যি কথা বলতে কি আমার চেয়েও তার জোর অনেক বেশি মুহূর্তের মধ্যে আমাকেও সে উড়িয়ে নিয়ে যেতে পারে তাই তো কথাটা তো খেয়ালই হয়নি মুনি ঠাকুর খুশি হয়ে বললেন তুমি আমার ভারী উপকার করলে বাবা সে আর এমন কি মেঘমশাই ভেসে যেতে যেতে বলে গেলেন মেয়ের বিয়েতে নেমন্তন্ন করতে ভুলবেন না যেন নিশ্চয়ই নিশ্চয়ই মুনি ঠাকুর তাকেও কথা দিলেন আবার তপস্যায় বসলেন তিনি মেয়ের বিয়ে বলে কথা অনেক মন্ত্র পড়ে অনেক চেষ্টা করে বাতাসকে তো কোন রকমে ধরলেন শেষ পর্যন্ত মেয়েকে ডেকে বললেন হে দেখ কেমন পাত্র এনেছি এবার এবার তোর পছন্দ হবে নিশ্চয়ই পাত্র দেখে মেয়ে তো হেসেই খুন হেসে গড়িয়ে পড়তে পড়তে বলল এ আবার কেমন পাত্র এত চঞ্চল ছটফটে উড়ু স্বভাবের এক মিনিটও চুপ করে দাঁড়াতে পারে না একে বিয়ে করবো করে মেয়ের কথা শুনে বাতাসবাবুর ছটফটানি আরও বেড়ে গেল পালাই পালাই করতে করতে সে বলল আমাকে ছেড়ে দিন তাহলে আমার চেয়ে আরও ভালো পাত্র খুঁজুন হা হুতাশ করতে করতে মুনি ঠাকুর বললেন তেমন পাত্র কোথায় পাই এখন বাতাসবাবু বললেন কেন আপনি পাহাড় খুঁড়োকে ধরুন না আমার চেয়ে সে অনেক সেরা পাত্র আমার এত জোর তবু পাহাড়কে আমি এক চুলো নড়াতে পারি না কথাটা তো মন্দ করলে বাবা মুনি ঠাকুর প্রাণ খুলে তাকে আশীর্বাদ করলেন উড়ে যেতে যেতে বাতাসবাবু বলে গেলেন মেয়ের বিয়েতে নেমন্তন্ন করতে হবে কিন্তু হিসেবে তো একশোবার মুনি বললেন হ্যাঁ এখনই তোমাকে নেমন্তন্ন করে রাখলাম মেয়ের বিয়ে নিয়ে কি মুশকিলেই না পড়েছেন তিনি নদীর ওপারেই একটা পাহাড় আছে এতদিন দেখেও দেখেননি যেন আবার তিনি মন্ত্র পড়তে বসলেন মন্ত্র পড়ে পাহাড়কে তুলে আনলেন তাদের উঠোনে যেমন মস্ত উঁচু পাহাড় তেমনি রাসভারী স্বভাব এমন দারুণ পাত্র আর পাওয়া যাবে কোথায় খুশি হয়ে মেয়েকে ডাকলেন তিনি বললেন আর ভাবনা নেই দুনিয়ার সত্যিকারের সেরা পাত্র ধরে এনেছি তোমার জন্য এবার আর তোমার অপছন্দ হবে না কিন্তু পাহাড়ের চেহারা দেখে তো ঠিক রে উঠল মেয়ে মুখ ঝামটা দিয়ে বলল এ আবার একটা পাত্র নাকি দেখছ না কেমন খটখটে শুকনো একেবারে যেমন চেহারা তেমনি চাল চলন নড়েও না চড়েও না এ কি আবার বিয়ে করে নাকি কেউ মেয়ের কথা শুনে পাহাড় খুঁড়োর শক্ত চেহারা আরও শক্ত হয়ে উঠল মুনি ঠাকুর জোর একটা ধমক লাগালেন মেয়েকে বললেন বড্ড বাজে বকিস তুই এর চেয়ে সেরা পাত্র জোরদার পাত্র আর পাবো কোথায় পাহাড় খুঁড়ো একটু মুচকি হাসলেন বললেন আমার চেয়েও জোরদার পাত্র আছে একজন সে হল ওই ইঁদুর ভায়া দেখতে একটুখানি হলে কি হবে তার জোরের তুলনা হয় না ইঁদুর কথাটা শুনে মুনি ঠাকুর চোখ কপালে তুললেন খুঁড়ো বললেন একটু মিথ্যে বলছি না কিন্তু এই দেখুন দাঁত দিয়ে কেটে কেটে ইঁদুর ভাইয়া আমার কি দশা করেছে সারা গা কেটে কেটে কেমন গর্ত করে দিয়েছে তা না হয়ে হলো তাই বলে শেষকালে কিনা সেই ইঁদুর মুনি ঠাকুর চিন্তায় পড়েছেন দেখে পাহাড় খুঁড়ো বললেন কিচ্ছু ভাববেন না ওর সঙ্গে বিয়ে হলে মেয়ে আপনার দিব্যি সুখে থাকবে বিয়েতে কিন্তু নেমন্তন্ন চাই আমার ইঁদুরের কথা শুনে মেয়ের আর ফুর্তি দেখে কে সে বায়না ধরে বসলো হ্যাঁ বাবা আমি ইঁদুরকেই বিয়ে করব বাবা ইঁদুরের কেমন তুলতুলে কান পিটপিটে চোখ টুকটুকে ল্যাজ আর ফুটফুটে মুখ হমন সুন্দর আর হয় না আসলে স্বভাব যাবে কোথায় ইঁদুরের পছন্দ তো ইঁদুরের মতোই হবে মন্ত্র পড়ে মেয়েকে আবার ইঁদুর করে দিলেন মুনি ঠাকুর তবু এতকাল মেয়ের মতো পালন করেছেন তো তাই ভালো জাতের একটা বড় খুঁজতে লাগলেন সেই জন্য মুনি মহা সমারোহে বিয়ের আয়োজন করতে লাগলেন এবার পাত্র পেতে দেরি হল না বনের মধ্যে একটা নাদুস নুদুষ ধারি ইঁদুর দেখে তার সঙ্গে বিয়ের সম্বন্ধ ঠিক করলেন মুনি ঠাকুর তারপর একদিন শুভ লগ্নে ইঁদুরের সঙ্গে ইঁদুরানির বিয়ে হয়ে গেল বিয়েতে নেমন্তন্ন খেতে এসেছিলেন সূর্যি ঠাকুর মেঘমশাই বাতাসবাবু পাহাড় সবাই কেউ বাদ যায়নি শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ